ওয়ালাইকুম। বিসমিল্লাহ ব্লক মেশিনারির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের আরেকটি নতুন কিউটিফোর মেশিন সেটআপের কাজ শুরু হয়েছে। আর এই ফ্যাক্টরিটি স্থাপন হয়েছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় বেরুয়াতে। আমাদের একটি ব্লক মেশিন কিউটিফোর মেশিনটি, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মেশিনটি সেটআপের কাজ চলমান। তো দর্শক, আজকে আমরা এই মেশিনটার সাথে কি কি পার্টস দিয়েছি আর সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো দর্শক, যে আমাদের যে কংক্রিট হলো ব্লক যে প্রোডাক্টটি আর যে স্থানটায় পড়েছে, এবং যদি কারো কংক্রিট হলো ব্লক প্রোডাক্টের প্রয়োজন হয় গাজীপুর বা কালীগঞ্জ এরিয়ার ভিতরে, সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের এই ব্লক ফ্যাক্টরির যিনি দায়িত্বে আছেন, যিনি ম্যানেজার, ওই ওনার নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিব। আর যাদের কংক্রিট হলো ব্লকের প্রয়োজন তারা ওই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা এই মেশিনটা কিউটিফোর একটি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং একটি মেশিন আমরা ডেলিভারি করেছি। আর এই মেশিনটার সাথে আমরা এই মেশিনটা কিন্তু সেমি অটো লিভারের সাহায্যে মেশিনটাকে অপারেটিং করতে হয়। আর এখানে আমরা একটা 100 mm একটি হলো ব্লক, যেটা আপনার 390 100 mm, আবার অনেকে এটাকে আপনার ইঞ্চি মেজারমেন্টে জানেন, যেটা 15.5-4 ইঞ্চি যে প্রোডাক্টটি, আবার অনেকে সেন্টি মেজারমেন্টে জানেন 40-20-10 এই প্রোডাক্টের একটি ডাইস। এবং আমাদের মিশিংয়ে সেটআপরত যেই ডাইসটা আমাদের এখন রেডি আছে, যেটা দিয়ে আমরা ফার্স্ট ট্রায়াল প্রোডাকশন করব, সেটা হলো সলিড ব্রিক্স আপনার উইথ লগো, যেটা সলিড ব্রিক্স উইথ লগো একটি প্রোডাক্টের ডাইস আমাদের কিন্তু অলরেডি ইনস্টলিং করা আছে। তো দর্শক, এই একটা ট্রলি আমরা, যেটা আপনার ফকলিপ বলা হয়, ম্যানুয়াল ফকলিপ, এই ম্যানুয়াল ফকলিপটি এই মেশিনের সাথে এটাকে এটার সাহায্যে মালগুলো এখান থেকে ক্যারি করে বিভিন্ন পয়েন্টে স্ট্রাইক করার জন্য মূলত এই ট্রলিগুলো ব্যবহার করা হয়, যেই ট্রলিগুলো যেটাকে ফকলিপ বলা হয়। তো এখানে আমরা একটি ও2 কাট রিসিভার ব্যবহার করেছি। এটা অটোমেটিকলি কাটা এই ডাইস থেকে আপনার রিলিজ হওয়ার পরে, প্রোডাক্টটা রিলিজ হওয়ার পরে সরাসরি এটার মাধ্যমে আমাদের চলে আসবে প্রোডাক্টটা এই প্রান্তে চলে আসবে আমাদের এই প্রোডাক্টগুলো। তো এখানে আমরা একটা রিসিভার কাট ফিটার, যেটা ওই কাট ফিটারটাই ব্যবহার করেছি। আর এই মেশিনটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, এবং আমরা সর্বোত্তম যে চেষ্টাগুলো করেছি, আমাদের অনেকগুলো মেশিন অলরেডি রানিং অবস্থানে আছে, যারা চাইলে আমাদের কিন্তু রানিং যে ফ্যাক্টরিগুলো সেগুলো চাইলে কিন্তু ভিজিট করতে পারেন, ফরিদপুর, গাজীপুর, আপনার যেটা এই তানবীর কংক্রিট হলো ব্লক, যেটা শালদই মোড়ে অবস্থিত, এটা আমাদের রানিং মেশিন অবস্থানে আছে। এখানে আমাদের যে কাট ফিটারটা দর্শক দেখতে পাচ্ছেন, যে কাট ফিটার আসলে মেশিনটা কাজ করানো হচ্ছে, তো এই জন্য এখানে প্রচণ্ড ধুলাবালির কারণে একটু ঘোলানো দেখা যাচ্ছে, কারণ এটা আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা এটা ওয়াশ করব। আর এখানে কনভেয়ার বেল্টটা দেখতে পাচ্ছেন, এখানে কনভেয়ার বেল্ট এখনও সেটআপের কাজ সম্পূর্ণ হয় নাই, আমরা সেটআপের কাজ রানিং অবস্থানে আছে, আমরা কন্টিনিউসলি সেটআপের কাজ করছি। আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক, বড় একটি মিক্সচার মেশিন, যে মিক্সচার মেশিনটা আসলে নিজের স্বচক্ষে না দেখলে বুঝবেন না, আমাদের যে প্লেটের থিকনেসটা, যেটা সাইড প্লেট থিকনেসটা আমাদের এটা 12 mm, আর নিচের যে সাইড প্লেটটা এটা আমাদের 16 mm প্লেট দিয়ে আমাদের এই মিক্সচার মেশিনটি তৈরি করা হয়েছে। দর্শক, যারা কংক্রিট হলো ব্লক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে আমাদের কোম্পানির নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। এবং সরজমিনে ভিজিট করে যে আমাদের যে মেশিনারিগুলো রানিং আছে, যারা বাংলাদেশি যে মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন, অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন, ওনাদের ব্যাকগ্রাউন্ডটি দেখতে হবে অবশ্যই, কারণ ওনাদের যে প্রোডাক্টগুলো যে মেশিনগুলো সেল করেছে, যে কোম্পানি থেকে নেন না কেন, সেই কোম্পানি কোন জায়গায় সেল করেছে, সেই প্রোডাক্টগুলো, সেই মেশিনগুলো সঠিকভাবে প্রোডাকশন হচ্ছে কি না তদারকি করে, যাচাই বাছাই করে কিন্তু আপনার এই মেশিনটা অর্ডার করতে পারেন। নয়তোবা অনেক প্রতারণা চক্রে বর্তমান বাংলাদেশে মেশিন ম্যানুফ্যাকচারিং নিয়ে অনেক প্রতারক চক্র, যারা কোনো নির্মোত্তমে কোনো অভিজ্ঞ না বা অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে নিয়ে ওরা ব্লক মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের দাবি করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে
পলাতক অবস্থানে আছে। তো এরকম প্রতারণার বা প্রতারকের কাছ থেকে সাবধানে থাকবেন, এবং নিচে যাচাই বাছাই করে যেই জায়গায় আপনি মনে করেন যে এই জায়গায় আমি পেমেন্টটা করলে আমার সেফলি, আমার সেফ এবং আমি সঠিক মানের প্রোডাক্টটা পাবো, আমি অনুরোধ করব সেই প্রোডাক্টটি আমরা যেন ক্রয় করেন। আপনারা বিশ্বস্ত একজন লোকের কাছে যাবেন এবং যার ব্যাকগ্রাউন্ডগুলো, যারা ইতিমধ্যে মেশিন ডেলিভারি করেছে এবং মেশিন প্রোডাকশন হচ্ছে ঠিকঠাক মতন, ওই সব জায়গা যাবেন, যে ওই জায়গাগুলো যে তাদের একটা সার্ভিস যে চার্জগুলো বা সার্ভিসিংটা কীরকম, বার্বিশিটা লাস্টিং কীরকম করছে, মানে এটার প্রোডাকশন কীরকম, এগুলো যাচাই বাছাই করে কিন্তু একটা প্রতিষ্ঠান দেবেন, নয়তো আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, নেক্সট আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।